রহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন প্রিয় গ্রুপের প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছি আমরা সবাই। আমি সিএম হাসান নিজের বলার মতো একটা গল্প গ্রুপের তৃতীয় ব্যাচের একজন গর্বিত ছাত্র। আমার রেজিস্ট্রেশন নাম্বার 3527, হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর জেলা, বর্তমান অবস্থান কাতার। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ছোট্ট একটা ইস্যু তবে মূল্য অনেক বেশি, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট কথাটা ছোট্ট তবে এর মূল্য বিশাল। আপনি এই বিশাল পৃথিবীটাকে যদি জয় করতে চান, তাহলে আপনার এই ছোট্ট কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। আসলে দেখুন, আমরা ছোটোখাটোভাবে কেউ যদি আমাকে কোনো কথা বলে যে ওকে আমি প্রমিস করছি আপনি কথাটা রাখবো, পরবর্তীতে কি কথাটা ঠিক থাকে না আমাদের, বা আমরা যারা উদ্যোক্তা হতে যাই, বা আমরা যারা নতুন উদ্যোক্তা, বা আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার মানে যে প্রোফাইলটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা জানবে কি করে জানেন? এখান থেকে, এই গ্রুপ থেকে। আমার যদি এখানে আমি কমিটমেন্ট করি যে আমি একজন ভালো মানুষ হবো, আর সেটা যদি না হতে পারি, তাহলে আমার কমিটমেন্ট ঠিক নেই। আমি যদি কমিটমেন্ট করি আপনার সাথে আমার সাথে আগামী মিট আপে দেখা হবে, তাহলে দেখা করব, চেষ্টা করবো, আর যদি না করতে পারি চেষ্টা করবো ওনাকে নক করার জন্য যে ভাই সরি এক্সট্রা আমি করতে পারছি না। এভাবেই আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করব। আপনি মনে রাখবেন, আপনি যদি সঠিকভাবে কমিটমেন্ট করতে পারেন, বা আপনার কমিটমেন্টের স্তরটা যদি, লেভেলটা যদি ফিক্স থাকে, তাহলে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আপনার স্যার আমাদেরকে বলে যে আমাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে, কমিটমেন্টটা আমাকে আমার মূলধন জোগাড় করে দেবে, বা কমিটমেন্টের মাধ্যমে আমার ব্যবসার স্পিড পাবো আমি। বাস্তব কথা প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সবাই আমাদের কমিটমেন্ট ধরে রাখার চেষ্টা করি, আর স্যারের সেশনগুলোকে ভালো করে মনোযোগ সহকারে শোনার আপ্রাণ চেষ্টা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন।